দ্য বংস রসুই ঘরে চলছিল পুজো স্পেশাল এপিসোড। পুজো স্পেশাল বলতে দুর্গাপুজো স্পেশাল এপিসোড। তবে দুর্গাপুজো চলে গেলেও সামনেই কিন্তু আসছে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে আমরা ভোগ হিসেবে খিচুড়ি, আলুর দম বা লাবড়া, অথবা ফুলকপির ডাল না হোক বা বাঁধাকপির ঘণ্ট, আর সাথে 5 রকম ভাজা, এইগুলো কিন্তু আমরা ভোগ হিসেবে নিবেদন করে থাকি। এর আগেও আমি একদম পারফেক্টলি এক পাকে ভোগের খিচুড়ি কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করেছিলাম, স্পেশাল মশলা কি ব্যবহার করতে হয় ভোগের খিচুড়িতে সেটাও শেয়ার করেছিলাম। তবে সেটা ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে আমি শেয়ার করেছিলাম লাবড়ার রেসিপি। তবে আজকে আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটাই আমি কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছি না, আজকে আমি বানাবো তুলসীভোগ চালের খিচুড়ি। এই তুলসীভোগ চালের খিচুড়িও কিন্তু গোবিন্দভোগ চালের পরিবর্তে ভোগ হিসেবে নিবেদন করা যায় যে কোনো ঠাকুরকে। আর এই স্পেশাল ভোগের খিচুড়ির একটা স্পেশাল মশলা ব্যবহার করব। আগে যে মশলাটা বানিয়েছিলাম সেটার থেকে কিন্তু এই মশলাটা আবার একটু আলাদা, তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা মশলা ব্যবহার করলে আপনারা প্রপার ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু অবশ্যই পাবেন। আমি প্রথমে কি করলাম, এই খিচুড়িটা বানানোর জন্য আর আলুর দমটা বানানোর জন্য আমরা এই একটাই মশলা ব্যবহার করব, সেই মশলাটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। মশলা বলতে কিছুই নয়, আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াইটা একটু তেতে গেলে বা গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে দিলাম। আমি একটা বেশ বড় সাইজের তেজপাতা, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গোলমরিচ দিয়েছি, মানে 15 থেকে 20টা, আর 15 থেকে 16টা দিয়েছি ছোট এলাচ, 1.5 ইঞ্চি মতন দারচিনির টুকরো ভেঙে নিয়ে ব্যবহার করেছি, ব্যাস এই আমাদের মশলা, গোটা মশলা। এই মশলাগুলোকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে এখানে আমি মোটামুটি 3 চা চামচ ব্যবহার করেছি। এবার এই মশলাগুলোকে আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। তারপর ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নিতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে গোটা গোলমরিচ ব্যবহার করলাম, তবে আপনারা যদি গোটা গোলমরিচ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আমাদের বাড়িতে যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো খাওয়ার খুব একটা চল নেই, সেই জন্য আমি গোলমরিচের ব্যবহার করলাম, সেটাকে ঝালটাকে অ্যাডজাস্ট করার জন্য। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি ওই একই কড়াইয়ের মধ্যে মশলাটা নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 গ্লাস ডাল। এখানে সোনা মুগের ডাল ব্যবহার করছি, আর আমি যে একটা নির্দিষ্ট গ্লাস মেপে ডাল দিলাম সেই গ্লাসে 150 গ্রাম ডাল ধরে, তো আমি 2 গ্লাস ডাল দিয়েছি, মানে এখানে আমার কিন্তু রয়েছে 300 গ্রাম সোনা মুগ ডাল। ডাল আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব, আর শুকনো কড়াইয়ে ভাজার সময় আমি এর মধ্যে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ডালের সাথে রোস্ট করে নিলাম, আর একটু তেল ব্যবহার করেছি, ওই ধরুন 1 থেকে 1.5 চা চামচ মতন। সামান্য একটু তেল দিলে ডালটা খুব সুন্দর ভাজা হয়। তবে আমি এখানে একটা আপনাদের কথা বলে রাখি, যদি আপনারা এক পাকে ভোগের খিচুড়ি বানান ঠাকুরের জন্য, তখন হয়তো আপনারা তেল ব্যবহার করতে চাইবেন না বা তেল ব্যবহার করতে মন চাইবে না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা তেল দেবেন না, তাতে অসুবিধা নেই। তবে যেহেতু এটা আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও বানাচ্ছি, এটা তো ঠাকুরকে দেবো না, সেই জন্য আমি তেল একটু ব্যবহার করলাম আর মুখে বলে দিলাম ব্যাপারটা। যাই হোক, তেল যদি না দিতে চান না দেবেন। আর ডাল যখন ভাজবেন, আমি কিন্তু এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে ঠিক আছে গাছ মিডিয়ামে রেখে, ডালটা যখন ভাজবেন তখন কিন্তু আপনারা একটু হালকা করে ভাজবেন, খুব বেশি কড়া করে ডাল ভাজলে আবার ডাল কিন্তু সেদ্ধ হতে চাইবে না। ডালটা একটু আমি গরম জলে ভিজিয়ে রাখছি, গরম জল বলতে আমি কিন্তু আলাদা করে অন্য কোনো জল ব্যবহার করিনি, ডালটা যেহেতু বেশ গরম অবস্থায় রয়েছে তাই আমি ওর মধ্যেই জল দিয়ে দিলাম, আর সেই ডালের গরমে জলটাও কিন্তু গরম হয়ে গেল। এখন এই গরম জলের মধ্যে আমি ডাল ভিজিয়ে রাখবো মোটামুটি 30 থেকে 35 মিনিট, আর তারপর ডালটাকে আমরা ধুয়ে নেব। আচ্ছা, এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ওই একই পরিমাণে, মানে ডাল যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণে আমি এখানে ব্যবহার করলাম তুলসীভোগ চাল। আগেই বলেছি তুলসীভোগ চালের খিচুড়ি বানাবো। তুলসীভোগ চাল কিন্তু দেখতে অনেকটাই গোবিন্দভোগ চালের মতন, তবে গন্ধ আলাদা। তুলসীভোগ চালের একটা নির্দিষ্ট আলাদা গন্ধ রয়েছে, আর গোবিন্দভোগ চালের গন্ধ তো একেবারেই আলাদা, আর দেখতেও কিন্তু একটু অন্যরকম, মানে তুলসীভোগ চাল একটু সাইজে লম্বা হয় গোবিন্দভোগ চালের থেকে। আপনারা দুটো যদি পাশাপাশি নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আমি ওই একই কড়াইয়ের মধ্যে সমান পরিমাণে চাল দিয়েছি। ভোগের খিচুড়িতে কিন্তু অবশ্যই ডাল আর চালের পরিমাণ সমান রাখতে হবে। চালটাকেও আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিলাম, তবে চাল কিন্তু আমি এখনই জল দেবো না, যেহেতু চাল আমি ভিজিয়ে রাখবো না তাই এর মধ্যে কিন্তু আমি এখন জল দিচ্ছি না। চাল যেহেতু গরম অবস্থায় রয়েছে তাই এর মধ্যে যদি জল দিই তাহলে সেই জলের মধ্যে আমাদের চাল কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে, তারপর ঠান্ডা হলে আমাদের জল পরিবর্তন করে ধুয়ে নিতে হবে, ঠিক যেমনটা ডালের ক্ষেত্রে আমরা করব। তবে চাল যেহেতু আমরা ভিজিয়ে রাখবো না তাই এই পর্যায়ে জল দেবো না, জল দিলে চাল চমকে যাবে আর তখন কিন্তু ঠিক মতন সেদ্ধ হতে চাইবে না, তো সেই জন্যই আমি চালটা এইভাবে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি, ঠান্ডা হলে জল বদলে ধুয়ে নেবো। কথা বলতে বলতেই আমি ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল।
এখানে রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই হবে সর্ষের তেলে। ভোগের খিচুড়ি বা ভোগের যে কোনো রান্না যদি সর্ষের তেলে করা হয় তাহলে স্বাদ বেশি ভালো হয়। আমি এখানে মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আর তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে কিছু আলুর টুকরো দিয়ে দিলাম। আলুর দম তৈরি করব, একদম ভোগের আলুর দম তৈরি করব নিরামিষভাবে। আর একদম পুজো বাড়িতে যেভাবে আলুর দম তৈরি করা হয় সেইভাবে বানাচ্ছি। আমি আলুগুলোকে তবে প্রেশার কুকারে খোসা ছাড়িয়ে অর্ধেক করে একটা সিটি দিয়ে রেখেছিলাম, মানে প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে আলুটা সেদ্ধ করা রয়েছে। আর সেই আলুর টুকরোগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো ভাজতে ভাজতেই আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি কুচিয়ে নিলাম। এখানে আমি 2 ইঞ্চি আদা নিয়েছি খোসা ছাড়িয়ে, 2 মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি আমার প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। আমি এখানে মোটামুটি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এই সমস্তটা আমি টুকরো করে নিলাম। আলুটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে কম আছে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। তারপর সেকেন্ড ব্যাচের আলুগুলো ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচের আলুগুলো ভাজতে ভাজতেই আমরা মশলাগুলো এবার তৈরি করে নেবো। গ্রাইন্ডিং জার নিয়েছি, যদি আপনাদের কাছে নিরামিষ গ্রাইন্ডিং জার থাকে আপনারা ইউজ করতে পারেন, আর তা না হলে শিলে বেটে নেবেন। আমি প্রথমে ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম। ভাজা মশলাটা গুঁড়ো করার পর কিন্তু এইভাবে চাপা দিয়ে রাখবেন, না হলে গন্ধটা চলে যাবে। আর এই ভাজা মশলাটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করতে পারেন। যদি আপনারা বাঁধাকপির ঘন্ট করেন বা ফুলকপির ডাল না করেন, কিংবা এই যে আমি আলুর দম বানাচ্ছি আলুর দমে কিন্তু এই মশলাটাই ব্যবহার করব। আবার যদি আপনারা লাবড়া বানান সেক্ষেত্রেও কিন্তু এই মশলাটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো যে কোনো নিরামিষ রান্নায় এই মশলাটা ব্যবহার করা যেতে পারে। এর আগে আমি যে ভোগের খিচুড়ি বানিয়েছিলাম সেখানে মশলাটা একটু অন্যরকম ছিল, মানে আরও 2টো উপকরণ আমি সেখানে ব্যবহার করেছিলাম। তো আপনারা চাইলে ওটাও বানা ওই মশলাটাও কিন্তু ইউজ করতে পারেন, আবার এটাও ইউজ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম জল ছাড়া বেটে নিলাম। টমেটোর জলেই কিন্তু আমাদের মশলাটা বাটা হয়ে যাবে, আলাদা জল দেওয়ার প্রয়োজন নেই, বেটে নিলাম। তারপর এটাকে 2টো ভাগে ভাগ করলাম। একটা পাত্রের মধ্যে আমি অর্ধেক মশলা ঢেলে নিলাম, আর যেটা আমি খিচুড়িতে ব্যবহার করব। আর বাকি মশলাটা আমি মিক্সিং জারে রাখলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 4 চা চামচ সাদা তিল। সাদা তিলের পরিবর্তে আপনারা এটা যদি আরেকটু রিচ বানাতে চান সেক্ষেত্রে কাজু বাদাম ব্যবহার করতে পারেন, আবার চার মগজও ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটু ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন। তবে আমি ফ্রেশ নারকেল ব্যবহার করবো না, ডেজিগ্রেট কোকোনাট ব্যবহার করবো, সেই জন্য আর এইখান আমি এই পর্যায়ে ব্যবহার করছি না। যাই হোক, সাদা তিল দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে মশলাটা আরও একবার বেটে নিলাম। ব্যাস, আমাদের মশলা একদম তৈরি। কথা বলতে বলতে আমি যেটা করলাম, সেকেন্ড ব্যাচের আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি, তারপর আলু ভাজার পর যে তেলটা রয়ে গেল কড়াইয়ের মধ্যে, ওর মধ্যে আমি ফোড়নে 1টা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। 1টা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলে গন্ধটা ভীষণ ভালো হয়। আর সামান্য একটু জিরে দিয়েছি, খুব সামান্য 1/4 চা চামচ মতন গোটা জিরে দিয়েছি ফোড়নে। আর সামান্য একটু হিং ব্যবহার করেছি। হিং যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় একটু হিংয়ের ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে আর জিরেটা বেশ ফাটতে শুরু করলে তখন বুঝতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আলুর দমের জন্য যে সাদা তিল দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর মশলাটা আমি কষিয়ে নেবো। তবে কষানোর আগে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, সামান্য একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে ফোড়নে আপনারা চিনি ব্যবহার করবেন, তাহলে রঙটা ভীষণ ভালো আসবে। আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেই ভাজা মশলাটা 1 চা চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানোর উপরেই নির্ভর করবে রান্নার স্বাদটা কতটা ভালো হবে। কম আছে, ধীরে ধীরে আমি 5 মিনিট সময় ধরে মশলাটা কষিয়েছি। তারপর আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন আলুর সাথে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে 2 মিনিট। আর এই সময় কিন্তু আমি দিয়ে দিলাম ডেজিগ্রেটেড কোকোনাট। যেহেতু আমি শুকনো নারকেল কোড়া ব্যবহার করছি সেই জন্য আমি এই পর্যায়ে দিলাম। যদি আপনারা ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেন তাহলে মশলার সাথে বেটে নেবেন। আর ডেজিগ্রেটেড কোকোনাট দেওয়ার পর আমি আলুর সাথে মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম গরম জল। সবসময় আমি রান্নায় গরম জল ব্যবহার করি, এতে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। গরম জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আলু যেহেতু আমাদের প্রথমেই প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করা ছিল, আর ভাজতে ভাজতেই মোটামুটি আমাদের আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। যতটা ঝোল আপনারা রাখতে পছন্দ করবেন সেই মতন জল দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটা দমে বসিয়ে রাখতে হবে মোটামুটি 15 মিনিট, বা আলুটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এটা 15 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম, কম আছে। তারপর ঢাকা চাপা সরিয়ে নিয়ে চেক করলাম আলু সেদ্ধ হয়েছে নাকি। দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে সামান্য চিনি বা পরিমাণ মতো চিনি বা স্বাদ মতো চিনি। অবশ্যই আর দমে চিনি দিতে হবে। দিয়ে দিলাম ভাজা মশলা, খুব সামান্য একটু, সবশেষে উপর থেকে একটু ভাজা মশলা দিলে গন্ধটা ভালো হয়। আর সামান্য একটু ঘি দিয়ে আমি সমস্তটা মিশিয়ে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন, আমাদের আলুর দম কিন্তু একদম তৈরি। এবার আমি আবারও একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে মোটামুটি 1.25 কাপ সর্ষের তেল ব্যবহার করেছি।
যেহেতু এই তেলের মধ্যে আমি পাঁচ রকম ভাজাও ভাজবো, তারপর খিচুড়িটা ওই একই তেলে করব, সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। পাঁচ রকম ভাজা বলতে এখানে আমি নিয়েছি আলু, আলুটাকে আমি খোসা ছাড়িয়ে একটু গোল গোল করে কেটে রেখেছি, একটু কুমড়ো খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি পাতলা করে, একটু পটল আমি খোসাটাকে অল্প করে ছাড়িয়ে অর্ধেক করে রেখেছি, এছাড়াও একটু আমি বরবটি টুকরো করে রেখেছি, আর দু টুকরো বেগুন রেখেছি। বেগুন আর বেশি ভাজবো না, যেহেতু আমরা ভাবছি একটু বেগুনি বানাবো, সেই জন্য আমি বেগুনটাকে অল্প করেই ভাজবো। তো এই সমস্ত সবজি আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল ভালো মতো গরম হলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। ও হ্যাঁ, একটা কথা বলবো, ভোগের রান্নায় কিন্তু নর্মাল যে আমরা লবণ খাই সেই লবণ দেওয়া হয় না, ব্যবহার করা হয় সন্দ্বীপ লবণ বা পিঙ্ক সল্ট বা রক সল্ট। তো আপনারা কিন্তু অবশ্যই পিঙ্ক সল্ট ব্যবহার করবেন বা রক সল্ট ব্যবহার করবেন যখন আপনারা ভোগের জন্য বানাবেন। যাই হোক, আর ভোগের রান্নার জন্য কিন্তু যে পাঁচ রকম ভাজা ভাজা হচ্ছে সেই পাঁচ রকম ভাজায় কিন্তু হলুদের ব্যবহার হয় না, তাই তেল ভালো মতো গরম হলে সামান্য একটু নুন দিয়ে আমি এক এক করে ভাজাগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি এক মুঠো কাঁচা চিনেবাদাম আর অল্প একটু কাজু আর একটু কিশমিশ ভেজে তুলে নিলাম। যদি আপনারা নারকেল ব্যবহার করতে চান এই খিচুড়িতে, তাহলে নারকেল টুকরো এই পর্যায়ে ভেজে তুলে নেবেন ওই বাদামের সাথে। যাই হোক, আমি আর নারকেল আজকে এই খিচুড়িতে ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। এবার সমস্ত কিছু ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়ে গেল ওর মধ্যে ফোড়নে ব্যবহার করলাম তেজপাতা দুটো, আর ব্যবহার করলাম দু থেকে তিনটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ব্যবহার করলে গন্ধটা ভালো হয়। আর ব্যবহার করলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন। আমি এখানে মোটামুটি আড়াই চা চামচ পাঁচফোড়ন ব্যবহার করেছি। খিচুড়িতে আমি অতিরিক্ত মশলা ব্যবহার করি না, তবে ফোড়নে যদি আপনি গোটা জিরে ব্যবহার করতে চান তাহলে গোটা জিরে, আর যদি পাঁচফোড়ন ব্যবহার করতে চান পাঁচফোড়ন, এই দুটোর মধ্যে যে কোনো একটা মশলা ব্যবহার করবেন, আর সেটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। আর আমি এইভাবেই বানাই, অতিরিক্ত গুঁড়ো মশলা বা বাটা মশলা ব্যবহার করি না খিচুড়িতে। ফোড়নে যে মশলাটা ব্যবহার করি সেটা একটু বেশি পরিমাণ ব্যবহার করি, তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। যাই হোক, ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ফোড়নে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি, এতে রঙটা ভালো হবে। আলাদা করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার করব না। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, ফোড়নটা একটু ভাজা ভাজা হলে বা চিনিটা গলে গেলে দিয়ে দিতে হবে ওই যে বাটা মশলাটা আলাদা করে রেখেছিলাম। বাটা মশলা বলতে আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা বানানো ছিল সেই পেস্টটা। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন একবারে হলুদ গুঁড়ো, আমি দেড় চা চামচ দিয়েছি। আমি দিয়ে দিলাম, তারপর মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলা খুব বেশি সময় কষাইনি, তিন চারেক মতন কষিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমার মিডিয়াম হাই ছিল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই ভিজিয়ে রাখা তারপর ধুয়ে রাখা ডাল। ডাল দিয়ে আমি মশলার সাথে এবার আরো মিনিট দু তিনেক কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর জল এখানে কিন্তু আমি ব্যবহার করলাম মোটামুটি 2 লিটার 800 ml, মানে সম্পূর্ণ 2 লিটার জল গেছে, তার সাথে আরো 800 ml জল গেছে। তবে যেহেতু জলটা একবারে দিতে হবে ভোগের খিচুড়িতে, তাই আমি সম্পূর্ণ জলটাই একবারে দিয়ে দিলাম আর গরম জল দিলাম। তবে আপনারা চাইলে এখানে কিন্তু সম্পূর্ণ 3 লিটার জলও ব্যবহার করতে পারেন যদি খিচুড়িটা একটু পাতলা রাখতে চান। তবে আমার মনে হয় এর থেকে বেশি জল কিন্তু প্রয়োজন পড়বে না 600 গ্রাম চাল ডালের জন্য। 600 গ্রাম চাল ডালের জন্য 2 লিটার 800 ml বা 3 লিটার জল যথেষ্ট, এর থেকে বেশি ব্যবহার করবে না, তাহলে খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। আমি এখানে ব্যবহার করেছি মোটামুটি 2 টেবিল চামচ মতন নুন, আর নুনটাও কিন্তু একবারে দিতে হবে, সেই জন্য জল দেওয়ার পর আপনারা নুন ব্যবহার করবেন, বারবার নুন দেওয়া যাবে না যেহেতু একটাকে খিচুড়ি। নুন দেওয়ার পর আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে আমি এবার ডালটাকে সেদ্ধ হতে দিয়েছি। কম আছে ডাল সেদ্ধ হয়ে গেলে, আমি সম্পূর্ণ 10 মিনিট ডালটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। 10 মিনিট পর একবার চেক করে নিলাম, ডালটা গোটা গোটা রয়েছে, তবে হাত দিয়ে ভাঙলে ভাঙা যাচ্ছে, তার মানে ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চাল। আগে থেকেই চাল ধুয়ে নিয়েছিলাম, চাল ঠান্ডা হয়ে যাওয়ার পর চাল ধুয়ে নিয়েছিলাম, সেই চালটাই কিন্তু আমি দিয়ে দিলাম। চাল দেওয়ার পর এবার সম্পূর্ণ 15 থেকে 20 মিনিট এটা রান্না হতে দিতে হবে। চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, ডালও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে ওপর থেকে আমি একটু শুকনো নারকেল কোড়া বা ডেজিগ্রেটেড কোকোনাট দিলাম। চাইলে চিনি দিতে পারেন, তবে ফোড়ন যেহেতু দিয়েছি আর দেবো না। ভেজে রাখা বাদাম, কিশমিশ, যদি নারকেল ব্যবহার করেন তাহলে ভাজা নারকেলটাও দিয়ে দেবেন এই পর্যায়ে। আর দিয়ে দিতে হবে ঘি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিলাম। সম্পূর্ণ গ্যাস বন্ধ করে দেওয়ার পর বা সম্পূর্ণ আগুনটাকে নিভিয়ে দেওয়ার পর বা খিচুড়িটা গ্যাস ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু বাকি ভাজা মশলাটুকুনি এর উপর ব্যবহার করবেন, কারণ ভাজা মশলা আমরা যেহেতু একবার দিয়েছিলাম তাই গ্যাস ওভেনে চাপিয়ে রেখে খিচুড়ি আবার ভাজা মশলা দেওয়া যাবে না। গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে ভাজা মশলা দিলাম। সবশেষে অবশ্যই একটু ভাজা মশলা দিলে গন্ধটা ভালো হয়। আর খিচুড়ি কিন্তু এরকম একটু পাতলা রেখেই নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর আরো জমে যাবে। এবার সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করুন।